নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বিদ্যুৎ না থাকার ফলে স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দুবরাজপুরে। রাজনগরে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে। রোগীর মৃত্যুকে ঘিরে রাজনগর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারের। এবার খবর বিস্তারিত। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত মাজুরিয়া গ্রামের বাসিন্দারা দুবরাজপুর বিদ্যুৎ দপ্তর স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করলেন। মাজুরিয়া গ্রামের বাসিন্দা শেখ সেলিম জানান, গ্রামে 10 থেকে 12 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শিশু থেকে বড়দেরও। বিদ্যুৎ না থাকার ফলে এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও বিদ্যুৎ দপ্তর কর্মীদের কোনো হেলদোল নেই। এর পাশাপাশি রীতা বাউরি জানান, আমাদের গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ নেই। আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে ফোন করেছি, তারা শুধু বলেছেন আজকে যাচ্ছে আর কালকে যাচ্ছে, কিন্তু কাজ করতে কেউ আসেননি। আমাদের গ্রাম জঙ্গলের মাঝে, তাই এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে সাপ বিছের ভয় রয়েছে। অবিলম্বে যদি আজ বিদ্যুৎ না দেওয়া হয়, তাহলে আমরা স্টেশন ম্যানেজারকে তালাবন্ধ করে রেখে দেব। এদিন দুবরাজপুর বিদ্যুৎ দপ্তর স্টেশন ম্যানেজার নারায়ণ চন্দ্র গড়াই জানান, আমরা গোটা বিষয়টি জেনেছি, তাই আজ সন্ধ্যার মধ্যেই নতুন ট্রান্সফরমার লাগিয়ে দেওয়া হবে। আমাদের গ্রামে আজ 10-12 দিন হয়ে গেল প্রায় কারেন্ট, ঠিক আছে। আমাদের অসুবিধার মধ্যে খুব অসুবিধা ভোগ করতে হয়েছে, এই বাচ্চা ছেলে, তারপরে ডেলিভারি মানুষ, ঠিক আছে। তারপর অনেকজন অসুস্থ আছে, তাদেরও অসুবিধা হচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে এই গরমের মধ্যে, বুঝতেই তো পারছেন। তারপর এখন চাষ হচ্ছে আমাদের, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ঠিক আছে। ধান পুঁতে আসছে, সব একটুকু ভাবছি যে ফ্যানের তলায় এসে বসবো, সেটাও তো নেই, ঠিক আছে। তাই আমরা এই ইলেকট্রিক অফিসে এসেছি। আপনাদের ট্রান্সফার না, মানে এখান থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি। দুবরাজপুর থেকে শেখকুলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, শিউরি, বীরভূম। রাজনগরে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে। দিন দিন ঘর ভাঙছে বিজেপির, বাড়ছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক। এবার জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের তাঁতিপাড়া অঞ্চলের গুলালগাছি বুথের শতাধিক বিজেপি কর্মী সমর্থক পদ্ম শিবির ছেড়ে ঘাসপুর শিবিরে যোগদান করলেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিদ্যুৎ ব্যানার্জি, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মলয় রায়, তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস যুব সভাপতি বিশ্বনাথ কবিরাজ এবং সহ সভাপতি কৌশিক মণ্ডল সহ বিভিন্ন নেতা কর্মীরা। তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের গুলগাছি সংসদে প্রায় 300টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এই যোগদানের ফলে তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এর সংগঠন শক্তিশালী হলো, তথা গুলগাছি সংসদ এবং আশেপাশের যে বিভিন্ন বুথ আছে সেই সমস্ত বুথের সংগঠনও আজকে শক্তিশালী হলো। আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য তারা আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান। উত্তম মণ্ডলের নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউরি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউরি, বীরভূম।
শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রোগীর মৃত্যুকে ঘিরে রাজনগর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারের। রোগীর পরিবারের লোক জানান, লোকপুর থানার বোধপুর গ্রামের আকলিমা খাতুন নামে বছর 16 বছর বয়সী একজন মেয়ের বমি পায়খানা শুরু হয়। সেখান থেকে বাড়ির লোকজন রাজনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ভোর 4:30 নাগাদ সেই সময় নার্সরা প্রয়োজনীয় ওষুধপত্র ও ইঞ্জেকশন দেন। এরপর প্রায় ঘণ্টা চারেক পর ডাক্তার আসেন এবং তিনি দেখেন রোগীটি মারা গিয়েছে। রোগীর পরিবারের লোকের অভিযোগ, চিকিৎসার গাফিলতির ফলে তাদের রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে পড়েন এবং বিক্ষোভ দেখান গ্রামীণ হাসপাতালের সামনে। পরিস্থিতি সামাল দিতে রাজনগর থানার ওসি প্রসঞ্জিৎ দত্ত পুলিশ বাহিনী নিয়ে আসেন এবং পরিস্থিতি সামাল দেন। বমি পায়খানা হয়েছিল আজকে ভোর 4:30 নিয়ে আসা হয়, ঠিক আছে, 4:30 নিয়ে আসা হয়। তখন নার্সে দেখে, নার্সে দেখানোর পরে একটা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেওয়ার পরে আবার আরেকটা ইঞ্জেকশন দেয়। দেওয়ার পরে নিয়ে দাসকে বললাম যে ডাক্তারবাবু আসবে না তো? ডাক্তারবাবু বলছে না, একটু পরে আসবে, তো এটা তো কমবে, তো কমুক। তখন আমরা দেখতে থাকলাম, ডাক্তার আসাই থাকলাম, পেশেন্টটাকে ফেলে রাখলাম, ডাক্তার আর আসে না। ডাক্তার আসার পরে তখন আসে 9:30 দিকে। আমরা এসেছিলাম ভোর 4:30। না, ডাক্তার ছিল না, নার্স ছিল। নার্সে বললো যে ডাক্তার আসতে একটু দেরি হবে, আসছে, ইঞ্জেকশন দেওয়া গেছে। ডাক্তার আসলো আপনার যে প্রায় 9:30-এ ঢুকে পড়ে, 9:30 ঢুকা পড়ে 9:40-এ আপনার যে এফআর দিছে, মানে শেষ অবস্থায়, এমন অবস্থা হয়েছে যে মানে শেষ অবস্থায় আছে। তারপরে ঘটনাটা পরে তখন বলছে এটা ডেট হয়ে গেছে, বাড়িতে হয়েছিল বমি আর পায়খানা। খান আর সাথে রিপোর্ট, ভয় টিভি, রাজনগর, বীরভূম। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বিদ্যুৎ না থাকার ফলে স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দুবরাজপুরে। রাজনগরে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে। রোগীর মৃত্যুকে ঘিরে রাজনগর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারের। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।